السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن ولا شمار تدرشك شروع هلو اسلامي بيك بانجلدش بيل نبيديتو ابو اپ ندري بريو چنل اكسس تلي بشير نيو بيتو شرا شوري اسلامي قنن مبارك آيجون اسلامي جيبون بيدان اي مهور تي كاتسي دوري پروباشي جي جي خان تيكي اي أنو بوم লাইভ আয়োজনটি করছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ পুরো অনুষ্ঠান জোরে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক আজকের টপিক হচ্ছে শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের ফর্মুলা ইসলামী দিশারি ইসলামের দিশারি বিশ্বনবী জেনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম শান্তির পয়গাম নিয়ে দুনিয়াতে আগমন করেছেন তিনি ছিলেন শান্তি নিরাপত্তা এবং কল্যাণের মূর্ত প্রতীক রাহমতুল্লমী সাল্লাহ আলী ওসাল্লাম মহানবী সাল্লাহ আলী ওসাল্লামের শান্তি প্রতিষ্ঠার পদ্ধতি ছিল অনন্য দলমত গোত্র নির্বিশেষে আরব বিভিন্ন জাতি ধর্ম বর্ণ সবার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে এবং সন্ধি চুক্তি স্থাপন করে যুদ্ধবাজ আরবকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে সন্ত্রাস মুক্ত ও শান্তিপূর্ণ সমাজ তিনি কায়েম করেছিলেন আল্লাহ একবার তাহলে শান্তি প্রতিষ্ঠা তার ফর্মুলা কি ছিল এ কথায় বেরিয়ে আসে তারপরেও আজকের আমরা শান্তি প্রতিষ্ঠায় মহাশ ফর্মুলা এই টপিকের উপর আলোচনা শুনবো ইনশাআল্লাহ আপনারাও যুক্ত হতে পারবেন এই লাইভ আয়োজনে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়ল করে আরও যুক্ত হওয়ার সুযোগ থাকবে নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে এবং ইউটিউব চ্যানেলেও সরাসরি লাইভ আয়োজনটি সম্প্রচারিত হচ্ছে মন্তব্যের ঘরে আপনি পারবেন সুযোগ থাকবে আপনার মূল্যবান প্রশ্নটি সংক্ষেপে লিখে দিতে ইনশাআল্লাহ প্রাজ্ঞ ও অভিজ্ঞ আলোচকবৃন্দ ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবেন আজকের এই টপিকের উপরে এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দেওয়ার জন্যে প্রতি জমাবারের মতো আজও আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ইসলামিক বক্তা আলোচক কলামিস্ট এবং বিজয়নগর বাইতু নুর জামি মসজিদের মাহতারাম খতিব শেখ হাফেজ মুফতি ডক্টর জাকারিয়া হাফিজা ওয়ালাইকুম স্বাগত জি মাহাতরাম আপনার আলোচনা করেছি সম্রাজী দর্শক বৃন্দ নিশ্চয়ই অবগত হয়েছেন আজকের টপিক হচ্ছে শান্তি প্রতিষ্ঠা বিশ্বনবীর ফর্মুলা আজকের ঝঞ্ঝা বিক্ষিপ্ত পৃথিবীতে এটা খুবই অভাব আপনি যদি মেহরবানি করে শুরুতে এই বিষয়ে আলোকপাত করতেন আলহামদুলিল্লাহ যে শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনবীর ফর্মুলা বিষয়টা হলো আমরা অল্প কথায় যদি বলি যে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার যে ফর্মুলাটা সেটা মূলত রাসুল্লাহ সাল্লি আসাল্লামের তার মদিনা জিন্দিগি অর্থাৎ মক্কার জীবন তো তিনি শুরু করেছেন তখন তিনি রাষ্ট্রীয় অবকাঠামোর কোনো কিছুই তার হাতে ছিল না মক্কা জীবনটা তিনি দাওয়াতি কার্যক্রম শেষ করেছেন এরপরে প্রয়োজনের তাগিদে মদিনা মুনা হিজরত করেছেন হিজরত করার পরেই সেখানকার পরিবেশ তাকে বিভিন্ন প্রতিকূল পরিবেশে তাকে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগী হতে তাকে বাধ্য করেছিল যে কারণে রাসুল করিম শান্তি কি করে প্রতিষ্ঠা করা যায় এটার কিছু ফর্মুলা তিনি বাতলে দিয়েছেন সেই ফর্মুলাটা কি রাসুল্লাহ সাল আলী আসসালামের সামনে ইহুদিদের সাথে যে সমস্ত চুক্তি অথবা যে সমস্ত বিষয় সামনে এসেছে আপাত দৃষ্টিতে দেখা গিয়েছে যে এই এই চুক্তিগুলো রাসুল এবং সাহাবাই কারামের জন্য এটা কিছুটা পরাজয়ের মতো তারপরও তিনি সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে সেগুলোকে মেনে নিয়ে তিনি এই মানুষদের মধ্যে দাওয়াতি কার্যক্রমের প্রভাব বিস্তার করেছেন উদ্দেশ্য হলো যাতে করে তার জনবল এবং জনসমর্থনটুকু বাড়তে পারে এবং বাড়তে থাকে পরবর্তীতে তিনি তাদেরকে ইসলামের সুশীতল ছায়াতলে তিনি রাখবেন তো শান্তি প্রতিষ্ঠার ফর্মুলা হলো আক্রমণাত্মক না সবচেয়ে বড় জিনিস হল প্রতিরোধমূলক এটা হলো শান্তির প্রথম ফর্মুলা যে মানুষটা আপনাকে আক্রমণ করছে সেই মানুষটার আক্রমণ করতে চাচ্ছে তাকে যদি আক্রমণ আপনি প্রথমে না করে প্রতিরোধমূলক ব্যবস্থায় থাকেন আত্মরক্ষামূলক ব্যবস্থায় থাকেন তাহলে তার মধ্যে যদি মানবতা থাকে তাহলে বোধোদয় হবে এখন শর্ত হল রসুলের শান্তি প্রতিষ্ঠার ফর্মুলা এখন আমরা অ্যাপ্লাই করতে গেলে আমরা তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু ওই বাংলাদেশে বক্তব্য হলো কিল খাওয়া মানে আমরা মার খাবো এখন কেন রসুল্লাহ সাস্তাম যেই ফর্মুলা এগিয়েছেন সেই সময় আল্লাহ রসুল সোনার কিছু মানুষ তৈরি করেছেন সোনালি কিছু মানুষ তৈরি করেছেন যেটাকে আমরা সোনালি যুগ বলি পরবর্তীতে সাহাবা সাহাবাহরামের যুগকে ঠিক এখন এই ফর্মুলাটা হলো সেটা হলো প্রথম কথা হলো দাওয়াত দ্বিতীয় কথা হলো তাদেরকে বিভিন্নভাবে মানে নিজের অবস্থান থেকে আত্মসংযমী এবং আত্মরক্ষামূলক আক্রমণাত্মক না এবং রাসুল্লা সাম যত যুদ্ধ তার জীবনে হয়েছে আক্রমণাত্মক অর্থাৎ তিনি আগে আক্রমণ করেছেন এমন নজির পাওয়া যায় না প্রত্যেকটাই করোনা কোনোভাবে তিনি আক্রান্ত হয়েছেন আক্রান্ত হয়ে তা আত্মরক্ষা এবং প্রতিবাদ এবং প্রতিরোধমূলক যুদ্ধে তিনি করেছেন এটা হলো শান্তিরক্ষার অন্যতম ফর্মুলা দ্বিতীয় আরেকটা বিষয় যদি আমরা আসি সেটা হলো শান্তিরক্ষার ফর্মুলার ক্ষেত্রে হলো রসুল করিম সাল ওয়াসাল্লাম অন্য ধর্মাবলম্বী যারা যারা রসুলের ধর্মকে বিশ্বাস করে না তাদের কাছে নিজের এবং কেরামের চারিত্রিক সর্বোচ্চ যে উৎকর্ষতা অর্থাৎ নমুনা সেই নমুনাটা তাদের সামনে তুলে ধরেছেন যাতে করে এটা দেখে ওই সমস্ত মানুষগুলো উশৃঙ্খল জীবন থেকে সুশৃঙ্খল জীবনে ফিরে আসে আমরা যদি

আর কোন প্রশ্ন সম্মানিত বল ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে অনেক অনেক ধন্যবাদ আমরা প্রথম প্রশ্ন পেয়ে গেলাম আমাদের সাথেই থাকুন আমরা কিছুক্ষণের মধ্যেই প্রশ্ন উত্তর জানার চেষ্টা করছি জি মহাতরাম আগের যে শান্তি প্রতিষ্ঠার ফর্মুলা বর্তমানে সেটা সমন্বয় কিভাবে করে বলছি আমি এটা বলি শেষ করে দিচ্ছি যে আমরা যদি এখনকার অবস্থায় দেখি আমরা এখনো দেখি মুসলমানেরা যে সমস্ত দেশে অবস্থান করছে এবং যেখানে অমুসলিমরা আক্রমণ করছে যেটা খ্রিস্টান কিংবা ইহুদি অথবা অন্য ধর্মাবলম্বীরা মস্মিক এটা যে কোনো ধর্মের হতে পারে সেখানে দেখা যায় মুসলমানরা যদি কোনো কারণে তাদের অবস্থান যদি প্রাধান্য প্রাপ্ত হয় তারা কিন্তু তার প্রতিপক্ষের উপর কখনো আঘাত করে না যেমন আমি কয়েকটা উদাহরণ দিই যে বর্তমানে ফিলিস্তিনে হামাস হামাসের কাছে বেশ কিছু ইসরায়েলি নাগরিক তাদের কাছে বন্দি হিসেবে আছে এই বন্দি চুক্তি বিনিময় বা বন্দীদের সাথে আচরণটা কেমন হবে এটা কিন্তু রাসুলল্লা সাল আলী ওয়াসাল্লাম শিখিয়েছেন যে কারণে বিভিন্ন জিহাদে যুদ্ধে যখন নাকি বন্ধিরা রসুলের কাছে এসছে বা মুসলমানদের হাতে বন্দী হয়েছে তাদের সাথে কিন্তু রসুলাল্লাহ সাল্লাম খুব সুন্দর আচরণ করেছেন অনেক পুরুষ যারা গোলাম হয় তাদেরকে আজাদ করে দিয়েছেন আবার কাউকে বিভিন্ন শর্ত সাপেক্ষে তাদেরকে আজাদ করে দিয়েছেন মহিলা যারা বন্দী হয়েছিল তাদেরকে অনেক সাহাবাই ক্যারামের মধ্যে তাদের বৈবাহিক সম্পর্ক তাদের মাধ্যমে সুদৃঢ় করে দিয়েছে স্ত্রী মর্যাদা দান করেছেন যাতে করে তারা সামাজিকভাবে স্বীকৃতি এবং একটা সম্মান নিয়ে বেঁচে থাকতে পারে হামাসের যে দেখা গিয়েছে ইসরায়েলি যে সমস্ত নাগরিক তাদের মধ্যে অনেকেই মহিলা ছিলেন সেই সমস্ত মহিলাদের কাছে একটা বার্তাই দিয়েছেন যে আমরা মুসলিম আমরা কোরআনকে মানি আমরা তোমার কোনো ক্ষতি করব না এই মেসেজটা কত বড় মেসেজ হতে পারে এই সময় এসে যেখানে মুসলমানদেরকে সারিবদ্ধভাবে হত্যা করা হচ্ছে একেবারে জঘন্যতমভাবে এত কিছুর পরেও এই বন্দীদেরকে ইচ্ছা করলে হামাস হত্যা করে ফেলতে পারত কিন্তু তাদেরকে ক্রমপর্যায়ে ছেড়ে দিচ্ছে এরপরে যখন নাকি ইসরায়েলি মানুষের ঘরের ভিতরে ঢুকছে তারা আতঙ্কগ্রস্ত হয়ে গেছে যেটা আমরা ইতিপূর্বে কোনো এক প্রোগ্রামে বলেছিলাম কিন্তু তারা ভিতরে ঢুকার পরে বলছে তোমরা আমাদেরকে ভয় পেয়ে না আমরা মুসলিম তোমাদের কোনো ক্ষতি করব না তারা কিছু সময় সেখানে থেকে সেখান থেকে তাদের কোনো রকমের ক্ষতি না করে বেরিয়ে গেছে এটা হলো রাসুল করিম সাল্লামের একটা উদ্ভূত পরিস্থিতিতে শান্তির একটা পরিবেশ যাতে পরিস্থিতি সৃষ্টি হয় সেটার ফর্মুলা তারপর মাত্র এই অঞ্চলের যে আটশো বছর মুসলিম যে শাসন সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও তো এরপরে আমরা যদি ভারতবর্ষে আসি ভারতবর্ষে বছরের পর বছর মুসলমানেরা শাসন করেছে এবং তাদের অধীনে ছিল হিন্দু ধর্মাবলম্বীরা অন্যান্যরা ছিল তবে হিন্দু ছিল মুসলিম শাসকরা যদি চাইতেন যে পাক ভারত উপমহাদেশ থেকে অন্য কোন ধর্ম থাকবে না তাহলে কিন্তু মুসলিম শাসকেরা ইচ্ছা করলে তা পারতেন কিন্তু মুসলিম শাসকরা তা করেননি বরং ক্ষেত্র বিশেষ অন্য ধর্মাবলম্বী হিন্দু ধর্মাবলম্বী তাদেরকে রাষ্ট্রীয়ভাবে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত করেছেন এরপরে যদি আমরা বাংলাদেশে অর্থাৎ বাংলাদেশ হওয়ার আগে পাক ভারতের সময় আমাদের এই বঙ্গে বিভিন্ন অঞ্চলের যে দায়িত্ব যারা পালন করেছিলেন তাদের মধ্যেও কিন্তু মুসলিম শাসকরা ছিলেন এবং সোনারগা কেন্দ্রিক রাজধানী ওই সময়ে মুসলিম শাসকরা এই সমস্ত পরগনা এই সমস্ত অঞ্চলে দায়িত্ব পালন করেছেন তাদের অধীনেও কিন্তু লাখ লাখ হিন্দু ধর্মাবলম্বী এবং অন্যান্য ধর্মাবলম্বীরা ছিলেন জি ধন্যবাদ মহাত্মা ফিলিস্তিনের কথা শুরুতে আপনি আলোকপাত করলেন সে ফিলিস্তিনে তো মুসলমানরাই তো একসময় শান্তি প্রতিষ্ঠা করেছে অনেক ধন্যবাদ মহাত্মা একজন দর্শক আছেন প্রশ্ন উনি আমরা উত্তর পড়বো চলুন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমি পুরো থেকে হাসিনা बोलते আমার দুটা প্রশ্ন আমার প্রথম প্রশ্ন যে শূদ নেওয়া তো হারাম এখন আলিম সাহেবরা তো বলেন যে সুদের টাকাটা যদি সবে নিয়োগ ছাড়া কাউকে দান করে দিই তাহলে গোড়া হবে না আমার প্রশ্ন ওই টাকাটা যিনি নিচ্ছেন যে অভাবে নিচ্ছেন তার কি গোনা হবে আর দুই নম্বর প্রশ্ন হলো যে আমরা যেমন ওমরা বা হজের নিয়তে যে এহেরাম করি ওটা শেষ হয়ে গেলে আমরা এই শব্দটা কেন ব্যবহার করি যে আমরা হালাল হয়ে গেলাম আমরা তো ওই অবস্থাতে হারান থাকি না নাকি আমাদের জন্য হালাল যে কাজগুলো করা হারান ছিল সেইগুলো আর হবে না আর করতে হবে না মানতে হবে না এই অর্থ হালাল বলা হয় এখন আর আর আরেকটা প্রশ্ন আর আরেকটা কথা ভাই আপনাদের প্রশ্ন প্রশ্ন না আমার একটা কথা জানতে চাচ্ছি যে আপনাদের রিহার্সাল দেওয়া লাগে কেন আপনাদের কাছে প্রশ্ন করার আগে জি আচ্ছা 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 বুঝতে পারছি আচ্ছা যে অনেক ধন্যবাদ এবং দুঃখ প্রকাশ করছে অনেক সময় এমন হয়ে থাকে সম্মানিত বোন যে লাইনটা কেটে যায় বা ভয়েসটা ভালোভাবে না শোনার কারণে যজকটা রক্ষা করা যায় না যে আমরা প্রশ্ন পেয়েছি আরও কিছু প্রশ্ন হাতে আছে তবে এখন আমরা জানার সুযোগ হচ্ছে না আমরা বিরুদ্ধ থেকে ফিরে আসে জানবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছেন টেলিভিশন নিয়মিত সরাসরি ইসলামী অনুষ্ঠান ইসলামী জীবন বিধান সময় হয়েছে প্রথম বিরুদ্ধতে যাবার ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই ইন্সা আল্লাহ সম্মানিত দর্শক বিরতির পরে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত সরাসরি ইসলামী অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে নিবিধনে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন মহাতরম শেখ হাফিজ মুফতি ডক্টর জাকারিয়া হাফিজ আহুল্লাহ আমরা বিরতির আগে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়েছি সেই প্রশ্নগুলোর জবাব জানার চেষ্টা করছি মহাতরাম প্রথম প্রশ্ন হচ্ছে একটা কথা প্রচলিত আছে ভিত্তিটা কতটুকুন সহি সেটা হলো স্ত্রীকে স্বামীর হার বা পাজর থেকে সৃষ্টি করা হয়েছে যদি একাধিক যদি উত্তরটা ঠিক হয়ে থাকে একাধিক যদি স্ত্রী যদি থেকে থাকে সে ক্ষেত্রে বক্তব্য কি হবে হ্যাঁ জি বোন ভাই আপনি প্রশ্ন করেছেন যেটা সেটা হলো আমাদের সমাজে এটা প্রচলিত আছে যে আমাদের বাম পাজরের হাড় থেকে স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে আসলে বিষয়টি আমার স্ত্রীকে আমার পাজর থেকে সৃষ্টি করা হয়নি সৃষ্টি করা হয়েছে আদম আলি সালাতুসালামের পাজর থেকে হাওয়া আলীহা সালামকে তো এই যে আমরা মানে সৃষ্টির শুরুটা অর্থাৎ আমাদের মা অর্থাৎ আদি মাতা হাওয়া আলীহা সালামের সৃষ্টি আমাদের আদি পিতা আদম আলি সালাম থেকে এ কারণেই একটি কথা বলা খুলে কামিন্দুল্লা ইবনি আদম অর্থাৎ সৃষ্টি করা হয়েছে বনি আদমের অর্থাৎ আদমের সেই পাজরের হাট থেকে এরপরে বলা হয়েছে এই বাঁকা পাজরের হাট থেকে যেহেতু আমাদের বন্দিরকে সৃষ্টি করা হয়েছে সে কারণে তাদের চিন্তা চেতনা মেজাজ সব কিছুর মধ্যে কিছুটা বক্রতা বা কিছুটা অসামঞ্জস্যতা আছে এখন বিষয় হলো আমার স্ত্রীকে আমার পাঁজর থেকে না ওই যে আদম আলী সালাতামকে আদম আলি সালামের পাজর থেকে হাওয়া আলিহা সালাত সৃষ্টি করা হয়েছে এটাই হলো মূল মাত্রাম একটু কথা বলি মাফ করবেন এরকম বক্রতা বা এই এই সমর্থবোধক শব্দ যেটা আছে সেটা তো আমাদের অনেক পুরুষদের মধ্যেও তো আছে স্বামীদের মধ্যেও তো আছে না মাতৃ জাতির মধ্যে না না বিষয়টা হলো এই জন্য যে আমাদের মা মা বা আমাদের বন্ধের যে বক্রতা সেই বক্রতাটা আসলে সহজাত এবং কিছু কিছু জিনিস আছে যেগুলো তাদের সাথে নেচার অর্থাৎ সৃষ্টিগতভাবেই আল্লাপাক তাদের মধ্যে দিয়ে দিয়েছেন এই বিষয়গুলো বোঝানোর উদ্দেশ্যে এটার আসলে অন্য কিছু না সহনশীলতার বিষয়টা থাকে কিছু কিছু বিষয় থাকে যেগুলি আমাদের মধ্যেও আছে অর্থাৎ এই সৃষ্টিগত কারণে তাদের মধ্যে এটা আছে আর এটা একাধিক স্ত্রী যারা আছে সেজন্য এমন নয় যে আমার পাজর থেকে একাধিক স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে আমাদের স্বাভাবিক সৃষ্টি মায়ের গর্ব থেকে বাবার ঔরসে আমাদের স্বাভাবিক সৃষ্টি হয়েছে শুধুমাত্র আদম আলী ইসলামের পাজর থেকে হাওয়া আলী হাসালামতো সালামকে সৃষ্টি করা হয়েছে ভাইয়ের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওনার দুটো বিয়ে আছে এখন দুটো সংসার আগের সংসারের স্ত্রী মেনে নিতে পারছেন না তবে আমাদের অনুষ্ঠান থেকে পরিবর্তন হচ্ছে এটা ইতিবাচক একটা দিক এখন মেনে নেওয়ার পিছনে কি কারণ বা মেনে নেওয়ার ক্ষেত্রে কি ভূমিকা পরামর্শ ভাই আসলে আমাদের আর্থ সামাজিক অবস্থা এবং আমাদের পারিপার্শ্বিক সব কিছু আমাদের সামর্থ্য সীমাবদ্ধতা এই সব কিছু মিলে আমরা অনেক প্রোগ্রামে এই জাতীয় প্রশ্নগুলো নিয়ে আমি এবং আমার অন্যান্য ভাইয়েরা যারা নিশ্চয়ই আলোচনা করে থাকেন সেটা হলো যে প্রথম স্ত্রী আপনার এই দ্বিতীয় বিয়েটাকে মেনে নিতে পারছে না এটা স্বাভাবিক কারণেই এটাকে যদি আপনি আপনার জায়গায় চিন্তা করেন যে আপনি একজন স্ত্রীকে খুব ভালোবেসে বিয়ে করলেন যদি এরকম হতো যে স্ত্রী আরেক স্বামীকে গ্রহণ করতে পারে নিজের স্বামী রেখে তাহলে সেটা আপনিও তো হয়তো মেনে নিতে পারতেন না অর্থাৎ স্ত্রীরা স্বাভাবিকভাবে স্বামীর এই যে ভালোবাসার যে অংশটা সেই অংশটা কিন্তু অন্য কারোর সাথে শেয়ার করতে পারে না আর একজন পুরুষও কিন্তু ভালোবাসাটাকে ভাগ করতে পারে না এজন্য জন্য কোরআনে কারিমে কিন্তু একাধিক বিয়ের ব্যাপারে উৎসাহিত করা হয়নি প্রয়োজন সাপেক্ষে বলা হয়েছে এবং আপনি করলে খেয়াল রাখবেন সবসময় ইনসাফের এখন বড়জন আপনার প্রতি না আপনি চেষ্টা করবেন কি কারণে তিনি আপনার প্রতি অসন্তুষ্ট এই বিষয়গুলো ফাইন্ড আউট করে সেটা সমাধান করার হক কখনোই যেন নষ্ট না হয় বড়জনের প্রতি যেই সুদৃষ্টি ছোটজনের প্রতি সে যে সুদৃষ্টি বড়জনের প্রতি সে সুদৃষ্টি রাখার চেষ্টা করবেন এবং দুই ঘরের সন্তানদের প্রতি সুদৃষ্টি রাখার চেষ্টা করবেন আপনার সামর্থ্য এবং সীমাবদ্ধতার মধ্যে থেকেও তাহলে আশা করি ইনশাল্লাহ সুন্দর একটা পরিবেশ আপনার বিরাজমান থাকবে আশা করি ইনশাল্লাহ আরেক সম্মানিত আপনার প্রশ্ন হচ্ছে ঋণগ্রস্ত স্বামীকে কি শাশুড়ি জাকাত দিতে পারবেন এখন আপনার স্বামী যদি ঋণগ্রস্ত এমন হন যে ঋণগ্রস্ততার কারণে তিনি ফকির অথবা মিসকিন এই দুইটা ক্যাটাগরিতে চলে গেছেন আমরা আসলে ঋণগ্রস্ত বললে আমরা মনে করি যে ঋণই হলেই মনে হয় দেওয়া যায় এখানে দেখা হলো ওলহারিমিন এখানে যে ঋণগ্রস্ত সেটা হলো ন্যূনতম জীবন ধারণ করতে গিয়ে যারা ঋণগ্রস্ত হয়েছে এখন আমিও ঋণগ্রস্ত ঋণগ্রস্ত কিভাবে আমি একটা বিল্ডিং করেছি আমি একটা এত লাকজারি একটা ব্যবসা দিয়েছি সেই ব্যবসার কারণে আমি এখন ঋণগ্রস্ত আমি লস খেয়েছি তারপর আমাদের দেশের শিল্পপতি সবাই তো ঋণগ্রস্ত ঋণগ্রস্ত থেকে প্রচুর পরিমাণটা যদি হয় আমার সুন্দর জীবন যাপন লাকজারি জীবন যাপন তাহলে সেই ঋণের জন্য না ন্যূনতম জীবন ধারণের জন্য আপনার বাজার চলছে না আপনি ন্যূনতম ছোট একটা বাসা নিয়ে আছেন যে বাসার ভাড়াও দিতে পারছেন না এমন যদি হয় তাহলে আপনার মা তার যে নির্ধারিত জাকাতের অংশ সেটা

আমার প্রশ্নটা হচ্ছে আমি তার যেটা নামাজ একজনের মুখে শুনেছি যে তার নামাজ ধরলে একদিনও মিস করা যায় না হয়তো ঘুমে থাকলাম কোনো করলাম তাহলে মিস করা যায় না আর তার যেটা নামাজের কি আলাদা কোনো দোয়া আছে যে আলাদা ভাবে আমরা যেভাবে এমনিতে পড়ি নামাজ পড়ি দুই রাখা দুই রাত করে নামাজের ভেতরে আলাদা কোনো দোয়া লাগবে নাকি এটা আর আর হচ্ছে তার যেটা নামাজ আমরা পড়তে গেলে এটা সুন্নাত পর্ব নফল পর্ব কেউ বলে নফল কেউ বলে সুন্নাত এটা একটু জানতে সেটি আর একটা প্রশ্ন আমি করব যেটা হইতে বসে আছি বা তো পশ্চিম দিকে বসে আছি পাউটা একটু আড়ালে বসে আছি এটা বসার যাবে কি না এই যে অনেক অনেক ধন্যবাদ বোন আমাদের সাথেই থাকেন আমরা উত্তর জানার পর্বই আছে যে মাত্রাম যে কথাটা আপনি বলছিলেন এরপরে আরেকটি প্রশ্ন আছে সম্মানিত বোনের সু হারাম গরিব প্রার্থীকে দেওয়া হচ্ছে তার কি গ্রহণ করার ক্ষেত্রে গুণা হবে কিনা। তার আগে একটু আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি সম্মানিত এই দর্শক বা প্রশ্নকারী এই বোন একটু ক্ষোভ প্রকাশ করেছিলেন যে প্রশ্ন করছেন ওয়েটিংয়ে থাকেন আবার রিপ্লাই করতে হয় কেন বোন আপনার দুটো প্রশ্নের উত্তরই আমি একসাথে দিয়ে দিচ্ছি প্রথম কথা হলো যে সুদ যেটা সেটা একজন সামর্থ্যবান ব্যক্তির জন্য অবশ্যই সেটা নিষিদ্ধ এবং হারাম এখন সেই সুদের যে অংশটা আপনি পাচ্ছেন বিভিন্নভাবে সেটি একজন অসহায় একজন দরিদ্র হত দরিদ্র মানুষকে আপনি দিয়ে দিচ্ছেন তিনি খেতে পারবেন এ মর্ম ওলামায়াম ফতুয়া দিয়েছেন আপনার প্রশ্ন হলো তার কি গুণা হবে না না কোরআন কিছু কন্ডিশন বলে দিয়েছেন এরপরে বলেছেন ফমান ইসমারি আগে বেশ কিছু কন্ডিশন ক্রাইটেরিয়া বলে দিয়েছেন মরা গোস্ত মরা প্রাণী এরকম খাওয়া যাবে না এটা খাওয়া যাবে বিভিন্ন কাজ কর তো এরপরে একটা বক্তব্য হল ফমানেতুর রাগাই রিওয়ালা আয়াদিন অর্থাৎ যদি এটা ইসলামের বিধান অমান্য করার মানসিকতা অথবা ইসলামের বিরুদ্ধাচরণ করার মতো মানসিকতা না হয় অর্থাৎ এমন একটা জায়গায় তিনি পড়ে গিয়েছেন যেখানে তিনি তার সামর্থ্য আছে কিন্তু এই জায়গায় এই খাদ্যটা ছাড়া অন্য কোন খাবার নেই কিন্তু এই মুহূর্তে যদি খাবার গ্রহণ নাও করে তাহলে তিনি মারা যাবেন ওই জায়গায় শুধুমাত্র মরা একটা প্রাণী সেটা যদি ভালো থাকে সেটাকে সেই মুহূর্তে খাওয়া যাবে ওই জায়গায় এই কথাগুলি বলা হয়েছে ঠিক তেমনিভাবে একজন দরিদ্র মানুষ যার নিরুপায় তার এটা ছাড়ার কোনো উপায় নেই এবং কাউকে কেউ তাকে অন্যভাবে সহযোগিতাও করছে না ওই ক্ষেত্রে ওই দরিদ্র মানুষটার জন্য এই সুদের যে টাকাটা সে তো খেতে পারে সেই জন্য আপনি তাকে দিলে তার জন্য খাওয়া এটা কোনো অন্যায় হবে না দ্বিতীয় আপনার যে অবজেকশন বা একটু কষ্ট বা ক্ষোভ যে আপনার প্রশ্নটাকে রিহার্সাল করতে হয় বা আমাদের যে কন্ট্রোল রুম তারা এটা শুনে। এটার কারণটা কি বোন সেটা হলো আমরা বিভিন্ন স্যাটেলাইটও দেখি অনেক মানুষ আছে তারা বিভিন্ন ইন্টেনশান নিয়ে বিভিন্ন সময় বাজে কথা বলে এবং বিভিন্ন ধরনের অহেতুক মানে বিষয়গুলো নিয়ে তারা নিয়ে আসে যেগুলো টেলিভিশন কর্তৃপক্ষকে বিব্রতকর পরিস্থিতিতে ঠেলে দেয় যেহেতু আমাদের এই প্রোগ্রামটি একটি পরিচ্ছন্ন সুন্দর ইসলামিক প্রোগ্রাম যাতে করে আপনার প্রশ্নটাও যাতে করে সুন্দরভাবে আমরা পেতে পারি সেজন্য কন্ট্রোল রুম এটা আগে শুনে নেয় আবার অনেকে প্রশ্ন করার ক্ষেত্রে দেখায় যায় ভাষার একটা মানে শব্দের সামঞ্জস্য বা মাধুর্যতা অথবা কোনো অশ্লীলতা যদি এসে পড়ে তাহলে এটা লাখো লাখো দর্শকের সামনে চলে যাবে এটা ইসলামিক এই প্রোগ্রামের সৌন্দর্যতাকে নষ্ট করে দিতে পারে সেজন্য আমরা সচেতনতা সতর্কতা সব কিছু মিলিয়ে আমাদের কন্ট্রোল রুম শুনে নেয় আরেকটা কারণ হলো কখনো কখনও আপনার প্রশ্নটা সরাসরি আমরা শুনতে গিয়ে কখনো বিভ্রাটে পড়ে যেতে পারি শুনতে সমস্যা হতে পারে আমাদের সাউন্ডে প্রবলেম হতে পারে তারা যখন শুনবে তখন আমাদেরকে বিভিন্নভাবে ইনফর্ম করে দিবে যাতে করে আপনার প্রশ্নটা কোনোভাবেই মিস্টেক না হয় সেজন্য আমাদের কন্ট্রোল রুমে যে সমস্ত আমাদের প্রিয় ভাইয়ারা আছেন আপনাদের কাছ থেকে আগে একটু শুনে নেন এটা নিয়ে আপনি মনে কষ্ট নেবেন না এটা আমাদের প্রোগ্রামের সৌন্দর্যের জন্য আপনাদের প্রশ্নটার উত্তর যাতে সুন্দর হয় সেজন্য আমরা করছি ইনশাআল্লাহ জি জাজাকালাহ বোনের আরেকটা প্রশ্ন ছিল পরে যে হালাল কথাটা বলা হচ্ছে এটা আমরা জানবো আর ফেসবুকে কিছু প্রশ্ন আছে দুটো দিক থেকে আমরা উত্তর জানাবো ইনশাল্লাহ একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পরে প্রিয় দর্শক আপনারা দেখছেন জীবন বিধান অনুষ্ঠান সময় হচ্ছে আরেকটি বিরতিতে যাবার ফিরে আসছি অল্প সময়ের মধ্যে আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক বিরতির পরে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি নেক্সট টেলিভিশনে নিয়মিত সরাসরি ইসলামীয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে আমরা বিরতির আগে কয়েকটি প্রশ্ন পেয়েছি এবং ফেসবুকে আমাদের বেশ কয়েকটি প্রশ্ন জমা হয়েছে আমরা ইনশাল্লাহ সেই প্রশ্নগুলো উত্তর জানবো তার আগে এক সম্মানিত বনের প্রশ্ন ছিল মাহতারাম সেটা হচ্ছে হজ উমরার পরে যে হালাল হওয়ার কথাটা বলে তার মানে কি তার আগে আমরা হারাম ছিলাম এর অর্থটা কি বুঝাচ্ছে হ্যাঁ জীবন হালাল হওয়ার মানে হলো আপনি হারাম ছিলেন বিষয়টা এরকম না আপনি যখন এহরাম বেঁধেছেন হজ কিংবা উমরার তখন এহরামবাদার মানি হলো হারাম হওয়া না বাদার মানি হলো যে আপনার এমন কিছু কাজ আছে যে কাজগুলো আপনার জন্য করা হালাল আপনি করতে পারেন কিন্তু এই হজ এবং ওমরাকে কেন্দ্র করে নির্ধারিত কিছু সময়ের জন্য ওই হালাল কাজগুলিই এখন আপনার জন্য হারাম এই যখন অবস্থা হয় তখন ওই নির্ধারিত সময় পরে যখন নাকি পুরুষরা মাথা মুন্ডন করেন আর বোনেরা চুলের এই মাথা দিয়ে একটু সামান্য একটু কেটে হ্যাঁ সামান্য পরিমাণ একটু কেটে হালাল হওয়ার মানে হলো যে শরীয়তের যে বিধি বিধানগুলো ছিল নির্ধারিত সময়ের মধ্যে আমি পালন করেছি এখন এইটা চুলটা কেটে দেওয়ার মাধ্যমে আমি এখন আবার স্বীকৃতি দিলাম যে আমি আগের পূর্বাবস্থা আমি আবার ফিরে গেলাম এইটাই হলো হালাল হওয়া মাত্র নামাজের মধ্যে তো এমন আছে তাকবিরের তাহারিমা নামাজের মধ্যে হ্যাঁ তাকবিরে তাহরিমা আল্লাহ আকবর বলে তাকবিরে তাহারিমা বলি তার মানে কি আমার কিছুক্ষণ আগে যেমন পানি খাওয়া হালাল সালাম আদান প্রদান সালাম আদান প্রদান কিন্তু তাকবির তাহারিমা হয়ে যাওয়ার পর আমার জন্য সব হারাম হয়ে গেল আমার বিষয়টি এরকম আমার শেষ করে আবার হালাল হয়ে যাচ্ছে যে মহতরাম আমরা ফেসবুকে প্রাপ্ত প্রশ্নের উত্তর আমরা চলে যাচ্ছি সাইফুর রহমান নামে এক ভাই প্রশ্ন করেছেন যে তার ভাতি যে হ্যাপস পড়ছিলেন এখন মাদ্রাসা যেতে চাচ্ছে না কি করণীয় ভাই আমি আপনার প্রশ্নটুকু শুনলাম আসলে অন্য বিষয়গুলো জানি না আমি কয়েকটি বিষয় বলছি আপনি এটা মিলিয়ে নেবেন প্রথম প্রশ্ন হলো আপনার ভাতিজা তিনি হেফখখানায় পড়তে চাচ্ছেন না বা তার কতটুকু হয়েছে যদি এমন হয় যে তার পড়া অনেক দিন যাব দিয়েছেন এখন সে আগাচ্ছে না তার মেধায় কুলোচ্ছে না যা যা পড়া দেয় তাতে করে খুব অনেক সময় পার হয়ে যাচ্ছে এটা একটা আরেকটা হলো তার কাছ থেকে খবর নেওয়া অথবা ওস্তাদদের কাছ থেকে খবর নেওয়া পরিবেশগত অথবা আচরণগত কোনো বিষয় সেখানে জড়িত আছে কিনা যে কারণে আপনার ভাতিজা মাদ্রাসা যাওয়াটাকে আতঙ্কগ্রস্ত মনে করে অথবা পরিবেশের কারণে সে যেতে চাচ্ছে না এই প্রধানত দুটো বিষয় আপনি একটু খোঁজ নেবেন যদি মেধা শক্তির কারণ হয় যে পড়া পারে না ওস্তাদের কাছে খবর নেবেন যদি পড়াশোনায় যদি এমন হয় যে অনেক চেষ্টা করার পর আগাতে পারছে না তাহলে আমার মনে হয় জোর করে হে হাফেজ বানাতেই হবে বিষয়টা এমন না বরং যতটুকু কোরআন সৈশুদ্ধ করে সুন্দরভাবে শিখেছে আলহামদুলিল্লাহ তাকে এখন কিতাবের লাইনে আলেম লাইনে অন্য লাইনে আপনি পড়াতে পারেন একদম জোর করে তাকে হাফেজ বানাতেই হবে বিষয়টা এমন না তার ব্রেনে যদি কোলে তাহলে যদি না কোলে তাহলে আপনি এই জোড়াঝুরি কখনই করবেন না ইনশাআল্লাহ সমরিত ভাইয়ের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সাত হামিম দিয়ে সালাত পড়ার ফজিলত কি সাত হামিম এটা অনেকেই বুঝবেন না সেটা হলো কোরআনে করিমের বেশ কিছু সুরা সুরা আছে যেই সুরাগুলো শুরু হয়েছে হামিম ওল কোরআন হাকিম হামিম এরকম শুরু দিয়ে হামিম তনজিরুল কিতাব মিন আল্লাহ আজি এরকম সাতটা হামিম আছে আসলে সাত হামিম দিয়ে সালাত আদায় করার স্পেশাল কোনো ফজিলত আমরা পাইনি এটা হয়তো কোনো নামাজের বই কিংবা ওজিফার বই আপনি পেয়েছেন আসলে এটা কোরআন মানে এটা শহীদ শূন্যভিত্তিক কোনো নিয়ম না এবং রসুল কিংবা সাহাবাহের আমের আমলেও সেটা পাওয়া যায় না জি সামিনা নামে সম্মানিত বনের তিন তিনটা প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে জহরের ফরজ সালাতের পূর্বে চার রাখা শূন্যতে মোয়াকা পড়াটা কি খুবই জরুরি আচ্ছা জহরের ফরজ ফরজ চার রাখাতের পূর্বে যে চার রাখাত শূন্যতে এটা খুবই জরুরি কিনা আসলে এখানে যদি প্রশ্ন করেন খুবই জরুরি কিনা আসলে এটা ফরজ না এটা সুন্না আবার জরুরি কিনা কি অর্থে সেটা হলো রাসুল করিম সাল আলী ওয়াসাল্লাম বারো রাকাত সুন্নত নামাজ কখনও ছাড়েননি তার মধ্যে এই জহুরের চার রাকাত সুননত হাদিস এসে উম্মা সালাম রাদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত একটা হাদিস এবং আরও বেশ কিছু বর্ণনা এসছে এবং মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে মানুষল্লাহি ফি ইয়উমিন ফি ফি ইয়মিন ওলাইলা লাতিন সিনতে আসার কাতান বুনিয়াত লাহু ফিল যান অথবা বুনিয়া লাহু বেতন ফিল যান বিভিন্ন বর্ণনা এসছে দিনে রাতে পাশক্ত নামাজে বারো রাকাত যে সুন্নত নামাজ রয়েছে কোনো বান্দাবান্দি কোনো মানুষ যদি এই বারো রাকাত নামাজ যদি আদায় করে তাহলে তার জন্য জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করে দেওয়া হয় এই রকম হাদিসে বর্ণা আছে রাসুল করিম সাল্লা সাল্লাম একবার জোহুরে নামাজ আদায় করেন আয়েশা সিদ্দিক কাদিয়াল্লাহ তালা বর্ণিত হাদিস ফরজ শুরু হয়ে গেছে বা ফরজের সময় হয়ে গেছে তিনি ফরজ পড়লেন তো আগে যে চার রাকাত শূন্যত সেটা পড়েন নেই তো ফরজটা পড়ার পরে তিনি দুই রাকাত শূন্যত যেটা আমরা পড়ি এটা পড়লেন এরপরে হাদিসে বর্ণা হলো সল্লাহুল্না বা আদাহ এরপরে এই চার রাকাত যে সুননত এই শূন্যতটা তিনি ফরজের পরে শূন্যতের দুই রাকাতের পরে তিনি আবার আদায় করেছেন রসুল সাল্লাহ সাল্লাম যেহেতু পড়েছেন সুতরাং এটা সুননত হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি পড়বেন একান্ত যদি কোনো কারণ ব্যস্ততা অথবা কোনো যাত্রাপথে অথবা যে কোনো কারণে যদি হয় অসুস্থতা জনিত কোনো কারণে হয় তাহলে ওজর বসত যদি আপনি ছেড়ে দেন সেটা আপনার জন্য ক্ষমার যোগ্য কিন্তু স্বাভাবিকভাবে আপনি অনবরতভাবে ছেড়ে দিবেন না তাতে শূন্যতটা অবহেলিত হবে জি দর্শক আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রশ্নটা একটু বড় একটু কাইন্ডলি একটু নোট করে ফেলবেন আমরা নোট করছি সংক্ষেপে বললে খুশি হতাম সংক্ষেপে একটু মানে সাধারণত বড় আর কি আমার প্রশ্নটা হচ্ছে যে হুজুর আমি এসার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ি তো গোমানের পরে আমি 11টার থেকে আপনাদের নস্ট্যান্ডার্ড দেখার জন্য রাত রাত 11টা বাড়ি উঠে যাই তো উঠে আমি আপনাদের নস্ট্যান্ডার্ড দেখতে দেখতে রাত কাটাবো আর রাতবাসলে আমি কিছু নফল নামাজ কিছু তাকজিতার নামাজ আবার বিভিন্ন নামাজ পড়ে আবার ঘুমিয়ে যাই তো ঘুমানোর এখন শীতকালে রাত তো রাত অনেক বড় তবু আমি আবার রাতের শেষ অংশে আবার মানে উঠে যাই ঘুম থেকে তো উঠলে আমি তখন কি আমি যে একবার তাই যত নামাজ আদে করেছি আমার মূল প্রশ্ন হচ্ছে যে আমি যে একবার তাই যত নামাজ আদে ফেলেছি মানে বারটার পরে আবার যদি রাতের শেষ ভাগে দু আপনার সময় যদি আমি যদি ঘুম থেকে উঠতে পারি আমি কি আবার চার রাখা দুই রাখা বা ছয় রাখা আমি তো আসতে পারবো বা আমি আমার আদায় করতে পারবো হ্যাঁ

আমাজে মানে ফর নামাজে পরে যে মানে তা দিগোলাপুরি যে দোয়া দোরগোলাপুরি এগুলো যদি আমাদের অন্য সময় কোন নামাজ হয়ে যায় কাজা নামাজের ক্ষেত্রে কি এই দোয়াগুলো পড়া যাবে আচ্ছা জি অনেক অনেক ধন্যবাদ সম্মানিত বোন যে তিন তিনটা প্রশ্ন নোট করেছি আপনার অনুরোধ আমরা রক্ষা করেছি এবার আমরা উত্তরে যাচ্ছি যে মহাত্মা আমরা ফোন কলের মাধ্যমে যে প্রশ্ন পেয়েছি এক বোনের প্রশ্ন ছিল তাহাজ্জুদ নামাজে বিশেষ কোনো দোয়া আছে কিনা পড়ার জন্য জি বোন তাহাজুদ নামাজের বিশেষ কোনো দোয়া নেই এবং তাহাজুদ নামাজের বিশেষ কোনো সুরাও নির্ধারিত নেই নামাজের মধ্যে দুইটা ভাগ একটা হলো ফরজ আর একটা হলো নফল এই নফল নামাজের মধ্যে কিছু ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়ার মধ্যে উত্তম ক্রাইটেরিয়া হলো সুন্না এই সুন্নার মধ্যে কিছু আছে মোয়াক্কাদা রাতে বা অথবা কিছু আছে গাইরে মোয়াক্কাদা মোয়াক্কাদা হলো যেগুলো আমরা পাঁচোক্ত নামাজের আগে পিছে পড়ে থাকি আর গাইরে মোয়াক্কাদা যেটা যেটার মধ্যে আছে যেগুলি আসরের আগে বা অন্যান্য সময় আর এই যে তাহাজুদের নামাজ এটা আলাদা স্পেশালি একটা ফজুলতপূর্ণ নফল নামাজ রসুলল্লাহ সাল আলী আসসাল্লাম পড়তেন এই জন্য সুন্না ভালো করে আমি আবার বলছি নামাজটা হলো নফল কারণ হল যত নামাজ ফরজের বাইরে এগুলি সব নফল কিন্তু রসুল্লাহ সাল আলী সাল্লাম নিয়মিতভাবে তিনি আদায় করতেন এ কারণে এটা হলো সুন্না সুতরাং আপনার নামাজের নিয়ত সুন্নত বা নফল ওটা না আপনি তাহার যদি সালাদ পড়বেন আপনি ঘুমানোর আগে যখন আপনার মনে নিয়ত থাকে বাস এনাফ এটুকু আপনার যথেষ্ট এটার জন্য আলাদা করে কোনো নিয়ত আলাদা করে কোনো দোয়া আলাদা করে কোনো সুরা নির্ধারিত করা নেই জি জাজাকাল্লা খেরা একজন দর্শক অপেক্ষা করছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জীবন জি আমার একটা এটা পড়া যাবে নাকি এইভাবে আর তৃতীয় প্রশ্ন হচ্ছে হয়তো যে আমাদের দেশ গ্রামে আজ আমার কাছে হচ্ছে এক লাখ টাকা আছে দুই লাখ টাকা আছে পঞ্চাশ হাজার টাকা আছে অনেক সময় অনেকে এক বছরের জন্য লিস্ট নেওয়া বলে কিংবা ই নেওয়া বলে এই টাকাটা আমি যদি কাউকে দিই হয়তো এক লাখ টাকা আছে আমার কাছে আমার কাছ থেকে সে চাইলো আমি এক বছরের জন্য তাকে দিলাম তাহলে সেই এক বছরের এই এক লাখ টাকার বিনিময়ে আমি তার কাছ থেকে অনেকে বিশ হাজার নেয় অনেকে পনেরো হাজার নেয় অনেকে বাইশ হাজার নেয় এই কিভাবে নেওয়া যাবে আমি কত নিতে পারবো যদি নিতে চাই আপনি আমাকে জানাবেন আর আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে আমার একটা ছোট্ট ছয় মাসের সন্তান আছে আমি এই সন্তানটাকে রাখি নামাজ আদায় করার চেষ্টা করি এমনকি পাঁচ রক্ত নামাজ আদায় করি আল্লাহ রহমতে তো আমি মানে বাচ্চাটাকে ধরার মতো সেরকম কেউ নাই খুব পিছুটে নামাজ পড়া লাগে পাঁচটা আন্না করে তাই আমি নফল পাঁচ রক্ত নামাজের নফলও বাদ দিয়ে পড়ি আবার হচ্ছে এসারের নামাজের সুন্নাথটাও বাদ দিয়ে প্রথম যে চার রাখার এটাও বাদ দিয়ে পড়ি তাহলে আমার এই পড়া আবার আমি সুন্নাথ তাড়াতাড়ির কারণে এই নাই ঠিক আছে সম্মানিত বোন আমরা প্রশ্নগুলো নোট করেছি আমরা জানবো আরও কিছু প্রশ্ন আছে তবে এখন না সময় আছে আরেকটি বিরতিতে যাবার আমরা ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পরে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের লাইভ আয়োজনে আমরা প্রশ্ন পেয়েছি অনেকগুলো সময় অল্প জানার চেষ্টা করছি দ্রুত সেটা হচ্ছে মহাতরাম বসে পশ্চিম দিকে পা দেওয়া যাবে কি না জি আপনি বসে আপনার পায়ে একটু ব্যথা হচ্ছে আপনি নামাজ পড়ছেন অথবা বসে আছেন আপনি যদি পশ্চিম দিকে পা ছড়িয়ে দেন তাতে কোনো গুণা হবে না আর যদি এটা হয় যে আপনি আর সাধারণত কেউ বাইতুল্লাহ বা অন্য কিছুকে অমর্যাদার জন্য দেয় না সুতরাং স্বাভাবিকভাবে আপনি পা দিলে কোনো গুণা হবে না জি এরপরে বোনের তিন তিনটা প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে উনি রাতে প্রথমে ঘুমিয়ে যান আবার ঘুম থেকে ওঠে আমাদের অনুষ্ঠানটা দেখেন দেখার পরে আবার কিছু ইবাদত করেন আবার ঘুমিয়ে যান ইবাদতের মধ্যে তাহাজুত থাকে আবার ঘুম থেকে যদি উঠতে পারেন যেহেতু শীতের রাত দীর্ঘ তাহাজুত রিপিট করা যাবে কিনা জীবন আপনি যদি বারোটার নামা বারোটার পরে অর্থাৎ মধ্যরজনীর পরবর্তী সময় যখন আপনি তাহাজুদের সালাদ আদায় করছেন ঘুমিয়ে যাওয়ার পর আবার শেষ স্বজনী তখন উঠছেন আপনি পড়তে পারবেন আর তাহাজুদের জন্য শেষ স্বজনই সবচেয়ে উত্তম ওই সময় দোয়া কবুলের সময় এবং ওই সময় ফেরেশতারা দোয়া কবুলের জন্য আল্লাহ পাক নেমে ডাকতে থাকেন এটা হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং আপনি তাহাজুদ পড়তে পারবেন নামাজে মনোযোগ সৃষ্টির জন্য চোখ বন্ধ রাখা যাবে কিনা স্বাভাবিকভাবে চোখ বন্ধ রেখে নামাজ পড়া মাকরুহের কথা ফকাহে কেরাম বলেছেন কিন্তু যদি এমন হয় কোরআনে কারিমের তেলাওয়াতকৃত আয়াতের অনুবাদ অর্থ বুঝার জন্য অথবা মনোযোগটাকে ধরে রাখার জন্য তাহলে চোখ বন্ধ করে পড়া যায় তবে এখানে একটু নিয়ত নিয়ম পালন করতে হবে পুরোটা সময় চোখ বন্ধ করে রাখবেন না চোখ বন্ধ করে ধ্যান করবেন আবার খুলবেন আবার একটু করবেন মনোযোগটা ধরে রাখার জন্য এতটুকু করা যাবে এরপরে ফরজ নামাজের পরে যে তসবিহগুলো আছে সেগুলো কাজা নামাজের পরে ওই তসবিগুলো পড়া যাবে কিনা না জি ফরজের পরে যে সমস্ত তাজবিগুলো পড়েন সেটা যদি আপনি পরবর্তীতে কাজা আদায় করেন সে কাদার পরেও যদি আপনি পড়েন তাজবিহাত পড়ার দ্বারা ফায়দা আছে কোনো সমস্যা নেই আপনি পড়তে পারেন এরপরে আরেক বোনের প্রশ্ন হচ্ছে সেজদা গিয়ে ইয়া রব্বি ইফির অথবা রব্বানা আতিনা ফির দুনিয়া এগুলো পড়ার যাবে কিনা না রাসুল্লাহ সাল্লাম সেজদা গিয়ে রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা এটা পড়েছেন এ মর্মে কোনো প্রমাণ নেই রাসুল্লাহ সাল্লাহাম বিভিন্ন দোয়া পড়েছেন সেই দোয়াগুলো পড়তে পারেন তবে নফল নামাজে সাধারণত নফল নামাজে আপনি রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা সহ আল্লাহ মকফির লি ওয়ার যত দোয়া আছে এগুলি সাধারণত অন্যান্য নামাজে দুই সেজদার মাঝখানে পড়া বিভিন্ন সময় পড়া কিন্তু নফল নামাজে অর্থবহ যে কোনো দোয়া আপনি পড়তে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ বোনের আরেকটি প্রশ্ন হচ্ছে একটা টাকার অ্যামাউন্টের কথা বলছেন যেমন এক লক্ষ টাকা যদি কাউকে দেওয়া হয় দেখা যায় বিভিন্ন জন বিভিন্ন পরিমাণ নিয়ে থাকেন কিন্তু ওনার প্রশ্ন হচ্ছে আপনার কাছে এক লক্ষ টাকা দেওয়ার পরে কি পরিমাণ নিতে পারবেন কি পরিমাণ নিতে পারবেন যে আপনি যদি কাউকে টাকা দেন টাকার বিনিময়ে যদি আপনি তার থেকে যদি টাকা ধার্য করেন তাহলে এটাকে সুদ বলা হয় তাহলে আপনি কি করবেন আপনার থেকে টাকার বিনিময় টাকা না আপনার থেকে টাকাটা নেবে কোনো ব্যবসাকে উদ্দেশ্য করে যেমন মনে করেন আপনার থেকে এক লক্ষ টাকা নেবে উদ্দেশ্য কী যে আপনার এলাকায় মনে করেন সরিষা হয় যে এই এক লক্ষ টাকা দিয়ে আমি পাঁচ মন সরিষা কিনব পঞ্চাশ মন সরিষা কিনব তো সরিষা কেনার পরে এখান থেকে যা প্রফিট হবে সেই প্রফিটের এতটা অংশ আমি তোমাকে দেবো এইভাবে আপনি টাকা দিতে পারবেন কিন্তু সরাসরি আপনি এক লক্ষ টাকায় পাঁচ হাজার পনেরো হাজার বিশ হাজার এটা করলে সেটা সুদ হবে জি জাসাকান পনের সর্বশেষ প্রশ্ন হচ্ছে ওনার একটা ছোট্ট বাচ্চা আছে দেখার বা ধরার মতো কেউ নেই এখন নামাজ পড়ার ক্ষেত্রে দেখা যায় ঈশ্বর নামাজের আগে সুন্নত বা মুস্তাহাব নামাজ বা অন্যান্য যে সুন্নত নামাজ আছে এগুলো পড়ার সুযোগ হয় না দ্রুত পড়তে হয় যেহেতু বাচ্চা ছোটো সেক্ষেত্রে ওনার কি কোনো গুণা হচ্ছে না আপনার বাচ্চা ছোট আছে সেই জন্য আপনি সুন্নত নামাজগুলো একটু দ্রুত ছোট ছোট সুরা দিয়ে ছোট ছোট সুরা দিয়ে দ্রুত পরে নেবেন তাতে কোনো সমস্যা নেই যেহেতু আপনার একটা বাচ্চা তাকে দেখার দায়িত্ব আপনার আছে এবং অন্যান্য নামাজগুলো আপনি পরে নিতে পারবেন কোনো সমস্যা নেই মাহতারাম আমাদের হাতে তো সময় নেই যার কারণে ফোন কল আমরা নিতে পারছি না প্রিয় দর্শক ফেসবুকের প্রশ্নে আমরা চলে যাচ্ছি সামিনা সামিনা নামে এক সম্মানিত বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল বেতের দোয়া কুনুত পড়ার ক্ষেত্রে হাত বাধা লাগবে কিনা না বেতের নামাজে দোয়া কুনুত পড়ার ক্ষেত্রে হাত বাধা না বাধা এটা তো দুই রকম আমরা মানে আমাদের সাবকন্টিনেন্টে হানাফি মাঝাব অনুসারে তারা আল্লাহ আকবর বলে হাত বেঁধে তারপর আমরা দোয়া কোনো মুখে বলি কিন্তু আরব বিশ্বে এবং অন্যান্য হাদিসের ভিত্তিতে তখন এই দোয়া কোনো এটা হাত তুলে পড়া সুতরাং এটা দুইভাবেই পড়া যায় আপনি যেটাকে ভালো মনে করবেন সেভাবে আপনি আদায় করবেন সমানিতা মা বোনরা ঘরে বসে জুমার নামাজ কয়রাঘাত পড়বেন মহিলাদের জন্য মানে জুমার নামাজ ওয়াজিব বা ফরজ কাদের জন্য এটার মধ্যে মহিলাদেরকে এই জুমার নামাজ ওয়াজিবের থেকে মুক্ত করে দেওয়া হয়েছে অর্থাৎ জুমার নামাজ আপনার জন্য ফরজ না আপনি জহুর নামাজ আদায় করবেন ঘরের মধ্যে আপনার কোনো জুমা নেই জুমা যদি পড়তে হয় তাহলে মসজিদে খতিবের পিছনে আপনি মসজিদের যে কোনো জায়গায় আপনার সেখানে মহিলাদের জামাতের ব্যবহার থাকবে সেখানে কিন্তু ঘরের মধ্যে কোনো জুমা নেই আপনি জহুরের নামাজ আদায় করবেন বোনের সর্বশেষ প্রশ্ন হচ্ছে মৃত ব্যক্তির তরফ থেকে হজ কোরবানি কোরআন খতম করা যাবে কিনা মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ করা যাবে দুইটা পদ্ধতি একটা হলো মৃত ব্যক্তি যদি ওসিয়ত করা যায় তাহলে ওসিয়ত অনুযায়ী পূর্ণ করবে আর যদি ওসিয়ত না থাকে তার উপর ফরজ থাকে তাহলে তার মিরাজ যারা উত্তরাধিকার যারা তারা তার সম্পদ থেকে এই হজটাকে বদলি হজ হিসেবে কারো মাধ্যমে সেটা পূরণ করে দিবে সর্বশেষ কথা হলো যে মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ ওমরা সহ দান সৎকা কোরবানি সব কিছু করা যাবে আমরা সময় স্বল্পতার কারণে সর্বশেষ ফেসবুক থেকে আমরা একটা প্রশ্ন নিচ্ছি সেটা হচ্ছে আনিসা ইসলাম তুনি নামে এক সম্মানিত বোনের জিজ্ঞাসা হচ্ছে নামাজ পড়ার ক্ষেত্রে মেয়েদের যদি পা দেখা যায় এতে কোনো সমস্যা আছে নামাজ হবে কি হ্যাঁ মেয়েদের পা দেখা যায় আচ্ছা পা কোথায় দেখা যাবে আপনি তো নামাজ পড়বেন আপনার ঘরের মধ্যে সেখানে তো কোনো মাহরাম গাড়ি মাহরাম কোনো পুরুষ থাকবে না এটাই স্বাভাবিক তো আপনার পায়ের পাতা অর্থাৎ একদম পায়ের পাতার অংশ যদি বেরিয়ে যায় তাতে আপনার নামাজ হবে না বিষয়টা এরকম না আপনার নামাজ হবে বিষয়টা হলো এটা দেখা যায় আপনি আসেন কোনো কারণে বের হয়ে যেতে পারে কিন্তু বিষয় হলো যে আপনার যদি অঙ্গ প্রত্যঙ্গ ওই পায়ের পাতা এই হাতের কবজি এগুলি ছাড়া যদি বেশি অংশ সময় বেরিয়ে থাকে তাহলে নামাজের ক্ষতি হবে কিন্তু স্বাভাবিকভাবে তাতে আপনার নামাজের কোনো ক্ষতি হবে না জাজাকাল্লাহ হেরান আমরা আর প্রশ্ন উত্তরে যাচ্ছি না সর্বশেষ আপনার কাছে আজকের টপিক সম্পর্কে এক বাক্য একটু জানতে চাচ্ছি ব্যক্তি শান্তি প্রতিষ্ঠা বলতে অর্থাৎ আমরা জীবন থেকে শুরু করে যে কোনো জায়গায় যদি আমরা রাসূলুল্লাহর যে সুন্না বা রসুল্লাহামের জীবন চরিত্র বা যেভাবে তিনি জীবন যাপন করেছেন সহনশীলতার যেই উদাহরণ তিনি দেখিয়েছেন সেটা যদি আমরা রক্ষা করতে পারি তাহলে আমরা সর্বক্ষেত্রে আমরা শান্তি এবং নিরাপত্তা সহ এই বিষয়গুলো আমরা আমাদের অনেক জীবনে আমরা বাস্তবায়ন করতে পারবো অনেক অনেক ধন্যবাদ আজকের টপিক নিয়ে সর্বশেষ মহাত্মীর কাছ থেকে আলোচনা শুনলাম শান্তি প্রতিষ্ঠা বিশ্ব নবীর ফর্মুলা এটা ছাড়া আর কোনো উপায় নেই আজকের গোটা বিশ্ব পাহাড় সমস্যায় জর্জরিত আজকের মৌলিক মানবিক অধিকারটুকু থেকে মানুষ বঞ্চিত হচ্ছে আজকের সাত দিনের শিশু বাচ্চাকে শিশুকে গর্ভবতী নারীকে ভরুন সহ বোমা মেরে মাটির সাথে ধসিয়ে দেওয়া হচ্ছে নির্মমতা কাকে বলে দেশে দেশে হানাহানি তারপরে সাধারণ মানুষ পর্যন্ত নির্যাতিত হচ্ছে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে প্রত্যাশিত শান্তি যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে বিশ্বনবীর সেই প্রদর্শিত শান্তির ফর্মুলা জেনে বাস্তবায়ন করা ছাড়া কোনো উপায় নেই আজকের এটা বারবার প্রমাণিত ইতিহাস সাক্ষী স্বর্ণক্ষারের লিপিবদ্ধ আছে আসুন আজকের এই টপিকের আলোকে ব্যক্তি জীবনে সামাজিক বা আন্তর্জাতিক অঙ্গনে চেষ্টা করি ইংসা আল্লাহ শান্তি প্রতিষ্ঠিত হবে এ প্রত্যাশা আজ এখানে শেষ করছি যারা সম্পৃক্ত ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামলি ওবার